কেমন আছো? আজকে আমি আমার ফ্যামিলির সাথে একটা নতুন অ্যাডভেঞ্চার করছি। আমরা আজকে সুইজারল্যান্ডে যাচ্ছি। সুইজারল্যান্ডে নতুন অ্যাডভেঞ্চার করবো, এখানে নতুন জায়গাতে যাব। আজকে আমি আমার ফ্যামিলিতে 5 o'clock মর্নিংয়ে উঠলাম এবং আমার অ্যাডভেঞ্চারটা শুরু করলাম এখন। এবার এখানে আমার গাইডতে সবাই আছে। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখাতে ইউরোপের সবচেয়ে বড় ফলস, সেটা হচ্ছে রাইনফল, যেটা সুইজারল্যান্ডের অবস্থিত। চলুন আমরা আজকে সেটাই দেখতে যাই। আমরা এখন ইটালি থেকে সুইজারল্যান্ডের যে বর্ডার সেটা ক্রস করছি এই মুহূর্তে। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে নাও জানতে পারেন যে ইউরোপের 27টা দেশে যারা থাকে আর কি, রেসিডেন্স এখানকার বা যারা স্যাঞ্জাং ভিসা নিয়ে ইউরোপে ট্যুর করতে আসে, তাদের জন্য 27টা দেশের চলাচল একেবারেই মুভমেন্ট ফ্রি আর কি। এই দেশ থেকে ওই দেশ যাওয়ার জন্য কোনো এক্সট্রাভাবে কোনো ভিসা লাগে না, বা যাদের রেসিডেন্স এখানে তাদের জন্য কোনো রকমের ভিসা লাগে না। আমাদেরও ঠিক সেরকমই। আমরা এখানে ইটালিতে বহু বছর ধরে আছি, আমরা এখানকার রেসিডেন্স পারমিট, আমরা তাই এই দেশ থেকে ওই দেশ গাড়ি নিয়ে আরামসে চলে যেতে পারি। যারা কিনা সুইজারল্যান্ডে ট্যুর করতে আসে, ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে এই রাইনফলসটা এদের ট্যুর লিস্টে রাখে। আমরা ওই ক্যাসেলের এখানে গাড়িটা আসতে পারতো, তাই না? ঠিক আছে, সারা ইউরোপ থেকে শুধু না, ওয়ার্ল্ডের এক একটা জায়গা থেকে আসে। রাইয়া এখনও চার্জ নেই, রাইয়ার এখনও। আমরা এখন টিকিট কাটছি রাইনফলস দেখবার জন্যে। আমরা টিকিট কাটলাম, এক একটা টিকিটের দাম 5 ফ্রাঙ্ক বা 5 ইউরোর মতন। আমরা টিকিট কাটার পরে এই ক্যাসেলের ভেতর দিয়ে যাওয়ার একটাই কারণ, কারণ উপর থেকে যে ভিউটা, রাইনফলসের যে ভিউটা দারুণ, অপূর্ব। আর অনেকেই এটা না করে অনেকেই একদম সরাসরি রাইনফলসটা যেখান থেকে আর কি বোট ছাড়ে সেই বোটের ওখানে গিয়েও দেখে। সেখানে দেখতে গেলে তখন আর এই 5 ফ্রাঙ্ক দিতে হবে না, কিন্তু ওখান থেকে সরাসরি বোটের দাম দিয়ে আপনারা একদম রাইনফলসের কাছে যেতে পারেন। কি হলো মামা? মামা দেখছিলে? আমরা ঠিক করেছি যে আমরা এপার থেকেও ওপরের ভিউটা দেখব, প্লাস ওপারে গিয়েও বোটে করে যাব। চলুন দেখাচ্ছি আরো। এই ক্যাসেলের ভেতর দিয়ে যখন আপনি এন্ট্রি করবেন নদীর দিকে, তখন আপনি দুরকমভাবে যেতে পারেন, মানে এই ভিউ দেখবার জন্য। এক হচ্ছে গিয়ে লিফটের মাধ্যমে, আরেক হচ্ছে গিয়ে সিঁড়ির মাধ্যমে। এই খাড়া খাড়া সিঁড়ি বেয়ে যদি আপনি নিচে কষ্ট করে নামতে পারেন, তাহলে ভিউ অনেক সুন্দর দেখতে পাবেন। আমার ব্যাটেলিয়ান, আমরা সবাই ঠিক আছি। আমরা আজকে 8 ঘন্টা ড্রাইভ করে, গাড়ি ড্রাইভ করে আমরা এখানে এসেছি। সোজা হোটেলে না গিয়ে আমরা সোজা চলে এসেছি রাইনফল দেখতে। এটা ইউরোপের সবচেয়ে বড় ফল, জলপ্রপাত। আমরা এই জলপ্রপাত দেখতে এসেছি। আমার ব্যাটেলিয়ান পেছনে আছে। আমরা এখন আপনাদের দেখাচ্ছি আমরা ঠিক ওই জায়গাটা যাব, কারণ ওখান থেকে সব বোটগুলি ছাড়ে এই ফলসের কাছাকাছি নিয়ে আসে এই বোটগুলি। শুধু ওই ইউলো বোট যেটা দেখছেন সেটা একদম ওইখানে একটা আয়ারল্যান্ড আছে, ওখানে থামে, ওখান থেকে আর একটা ভিউ দেখায় আর কি এই ঝর্ণাটার। আর বাকি বোটগুলির হচ্ছে কি এক একটা আলাদা আলাদা রুট। হ্যাঁ, সেই রুটগুলি কিন্তু ওরা ওই আয়ারল্যান্ডটাতে থামে না, এক একজনের এক একটা রুট, এক একটা প্রাইস।
তাই আমাদের এখান থেকে আমরা ভিউ দেখে আমরা তখন ওই পাড়টায় যাব, ঠিক আছে? চলুন। এত সুন্দরভাবে পাহাড় কেটে ভিতরে সুড়ঙ্গ বার করেছে, শুধু এই ঝর্ণার এই জলপ্রপাতের সুন্দর দৃশ্য বার করার জন্য। চলুন দেখবেন ভেতরটা কত সুন্দর লাগে। আমরা এখন এই গুহা থেকে বেরিয়ে এখন আরেকটা সুন্দর পয়েন্টে এলাম, যেখানে কিনা আরও সুন্দরভাবে এই ভিউটাকে দেখা যায় এই জলপ্রপাতের। এই জায়গাটাতে সবাই আসে এই ছবি তোলার জন্য, এত সুন্দর লাগে এই জায়গাটা থেকে দেখতে জলপ্রপাতটা। দেখুন, আপনারাও দেখুন কেমন সুন্দর লাগে জায়গাটা। আমরা এখন নদীর এপার থেকে ওপারে যাব, এখানে এখন টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আর এই যে লাল বোটগুলি দেখছেন, এই বোটে করে আমরা ওপারে যাব। ওখান থেকে আমরা বোট ধরে একদম যে জলপ্রপাতটার একদম কাছে সেখানে পৌঁছাবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এখন এপারে চলে এলাম, যেখান থেকে কিনা বোটগুলি ছাড়ে।
অনেকগুলি কালারের, পিঙ্ক কালার, সাদা কালার, ইয়েলো কালার, এক একটা রুটে যায়। আমরা এখন এই ইয়েলো কালারের টিকিট কেটেছি আমরা একদম কাছে যাব বলে। আমরা এখান থেকে ছাড়লাম ওদের ইয়েটা, অবশেষে আমরা রাইন ফলসের একদম কাছে এসে গেছি, যেটা আরেকটা ছোট্ট আয়ারল্যান্ড, ছোট্ট একটা পাহাড়ের মতন, যেখানে কিনা আমরা এখনও উপরে উঠব। উপরে উঠে আরেকটা সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো, চলুন। প্রচণ্ড সরু একটা সিঁড়ি, আর সত্যি একটা খুব রিক্সি আর কি, এত সরু সিঁড়ি যে দুজন পাস করার মতন জায়গা নেই, সেখান থেকে একদম খাড়া এইভাবে মানে উপরে উঠতে হয় এটা। কি অবস্থা বাবা, হ্যাঁ কীভাবে দাঁড়িয়ে আছো উপরে উপরে আস্তে আস্তে আস্তে, পেছনের লোকেরা তো উঠতে চাইছে। আমরা ওই উপরে উঠব যেখানে পতাকাটা দেখা যাচ্ছে, অবশেষে আমরা একদম উপরে উঠেছি, যেখান থেকে কিনা আমরা সব কিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, কোথা থেকে উৎপত্তি হয়েছে এই জলপ্রপাতটা, কোন ব্রিজের তলা থেকে আসছে, আমরা সব কিছু দেখতে পাচ্ছি। দারুণ দারুণ দৃশ্য এটা, খালি চোখ দিয়ে যা দেখছি জানি না ভিডিওতে সেইভাবে আপনাদেরকে বোঝাতে পারছি কি না, দারুণ দারুণ।